বুহারি শরীফের হাদিস আল্লাহর এক বান্দী পরিমাণ ইবাদত বন্দেগী নমাজ রোজা হজ জাকাত কিছু কম নাই পর্দার আড়ালের মা বোন হল আপনারা রে হইয়া লোকে আপনারা লাগতে পারে মেকুরে গো বেঠিয়ে ভাবিছে ইগিয়া হারাই দিছিল হান্ডি তুদর হান্ডি মুখ হারাই দিছিল বেটিয়ে মারছে কুদা কুদা মারিয়া কুদাইয়া কুদাইতে কুদাইতে দরছে দরিয়া তৈছে বান্দিয়া কুটা লগে তৈছে বান্দিয়া রসুল্লাহ ফরমাইন সারিয়া দে না যদি সারিয়া দিত অফরর বাড়িত গা কিংবা তো গাছপালা খাইয়া তার জীবিকা রক্ষা করত হানিও দে না সারিয়াও দে না এমত অবস্থায় মেকুটটা মারা গেছে আল্লাহর হাবিবে ফরমাইনি বেটির নমাজ রোজা হজ জকাত কোন জিনিসে ব্যস্ত নিত ভারছে না মরার লগে লগে দুজক আল্লাহর বন্দির আল্লাহ জাগা দিলা আর দিনু আর নসিহাতু গরু ফালিছ তার হানি দিতায় মা বোন আপনি মুরুখ ফালিছ হাঁস ফালিছ এইগুলি এগুলোর লগে বালা ব্যবহার হইতো তারে হানি দিতায় বৈশ ফালিছ তারে হানি দিতায় গুড়া ফালিছ তারে হানি দিতে এটা আপনার দায়িত্ব ফাইছি সুযোগ পাইছে জুম্মার দিন লাগে যে মগুন খানি দেবার নেশার গাওয়ালে মাতলে আমি নুচো না নি ও তার খানি ও জুম্মার সময় তোমার খানি দিবার সময় আর সময় নাই নি আর সময় নাই নি বেটিন দেখবে তো মাগরিবার সময় লাগবো মূর্খ রে কুড়া দেওয়া নমাজ নাই নি ও কুড়া দেবার রাইট মূর্খে কুড়া খাইনি আমার আমার বাড়িতে আপনার বাড়িতে খাইনি কিন্তু আসনি আপনারা রে আমারে সারারে ঈদগার ময়দান ঈদগার মাঠ আনিয়া জমা হচ্ছে ওয়াজে লাভ কি আল্লাহ জানাইছ নামি নাই ওয়াজাক্কির ফাইন্না জিক্রা তানফাউল মুমিনী লাভ হারা রইব যারা মুমিন তারা রইব পৃথিবীর মাটি যেটা এটা হইল তিন প্রকার তিন জাত মাটি তিনটা মাটি আপনারা হইলেও বুঝি লাগিব এগোইল ফাত্তর এগোইল বালি মাটি আর এগোইল ফলি মাটি মেঘ যখন দে তখন পাত্তর বালি এবং মাটি যেন আছে ফলি মাটি সব জায়গাত মেঘ একলগে পড়ে পাত্রর ক্ষতি হয় মেঘ দিলে বালিয়ে শুধু তার ফেট ভরে মালিকর ফেট ভরায় না পলিমাটি যেটা এটা তারও ফেট ভরে আর মালিকরও লাভ ভরিয়া দেয় পাত্রর ক্ষতি হয় বাতাসে কিছু বালি তার উপরে আনি উঠায় গাছও ফুটি যায় বালিত মাটিত যেমনি মেঘ ভরল কারণে গিয়ে তো চলে জল ভরতে পারছে না সব দইয়া ফালাইয়া নিল গিয়ে তারা কাহু সলদা আমি হইয়া নাল নাই জেলা আসলা ওলা আবার ওই গেলা তান ক্ষতি হইল না নিবে রহমত ফরতে সময় বাসি বাসি ফরছে না যে ফলি মাটিত মেঘ দিছে আর বালির দিছে না বালির দিছে পাত্র দিছে না পাত্র দিছে অন্যখানও দিছে না এরা মেঘ রহমত আল্লাহর একলগে ফলে ওয়াজ যেখানে হইব নসিহত যেখানে হইব আল্লাহর রহমতি কেন আইব ও পরিমাণ ফরিষ্ঠ হলে এই মহফিলরে গুড়িয়া রাখবা ডাকিয়া রাখবা আসমান তাকি যদি একটা সুই সুই সাড়া হয় এই সুইটা মাটিত পড়বার সুযোগ পাইত নাই ফত নাই ফরিষ্ঠ হল ডাকনাতেই আসল ও পরিমাণ ফরিষ্ঠ হল এগ্র ফরিষ্ঠায় আল্লাহ দায়িত্ব দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস তারা কিতা করে পৃথিবীত খান রসুল্লাহর উম্মতে কোন জায়গায় কোন স্থানে বালাহাম করে ওটা দেখবা লাগে কোনো মাহফিল আছে নি ওয়াজর মাহফিল আছে নি তাফসিরুল কোরআনের মাহফিল আছে নি খানকার মাহফিল আছে নি জিকির আজকারের মাহফিল আছে নি মিলাদ শরীফের মাহফিল আছে নি ওটা ইয়া ফরিষ্ঠা হলে চুকায় যখন প্রথম ফরিষ্ঠা হলে যেগুলো ফাইবা ফাওয়ার পরে বাকি ফরিষ্ঠা যারা তারারে ডাক দিবা হালুন মো তোমরাও ওদিকে সব ফরিষ্ঠাই এই মাহফিলরে ঘুরিয়া রাখবা যত সময় ওয়াজ হইব অত সময় তাকবা ওয়াজর বাদে আমরা ঘুরিয়া বাড়ির যাইব সেও তাকতাম নাই ফরিষ্ঠা হল ঘুরিয়া যখন আল্লাহর কাছে যাইবা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবা ফরিষ্ঠা হল তুমি তেঙ্গিয়ে জমিনও গেলায় আমার আখেরি জবানার নবীর উম্মত্রে
কোনো বালা খাম করেননি, কোনো মহফিলা ভাইসলেন, আল্লাহ জানেন না নি, জানা সত্ত্বেও ওয়াহুয়া আলাম বিকুম, আল্লাহ জানা সত্ত্বেও ফিরিস্তারে জিজ্ঞাসা করবা হোসাইন তুমি তে নিলা কোনো মহফিল পাইছ নি। ফরিস্ত হলে আজকের যারা ফরিস্তা এর আগে হইবা আল্লাহ গামারি মসজিদ সংলগ্ন ঈদগার মাঠে একটা মহফিল আসল, ওখানো আপনার বন্দা ফলে ইয়ে জমিছ, তারা কিতা ফল্লা এখান একজনে ওয়াজ করছেন, আমি বাদে আর কোয়াইজ হলাইবা, যেমন রামনগর হাই স্কুলের শিক্ষক, আগে তো হইতাম রামনগর মাদ্রাসার শিক্ষক মুদারিস মুআল্লিম, এখন হওয়া লাগবো হাই স্কুল, কারণ এটা সব হাই স্কুল হয়েছি, সিনিয়র মাদ্রাসা হাই স্কুল হয়েছি, হাই স্কুলের শিক্ষক আলহাজ হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব আপনারা সামনে চষি বানবা ওয়াজ শুনবা, একজনে ওয়াজ করছেন বাকি সারাই হুনছেন বলে আমার বন্দা যারা ইন্য জমিসলা আমারে ইয়াদ করছেন বলে জয় আপনারে ইয়াদ করছেন আপনার নবীরেও ইয়াদ করছেন, আল্লাহরে ইয়াদ হরিয়া নবীরে না নবীর ইয়াদ না হরিয়া আল্লাহ আল্লাহ করলে খামাইব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া বইলে খামাইতো না, হওয়া লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে বন্ধ হলে আমার জিকির হল না, আমারে ইয়াদ হল্লা ইতায় আমারে দেখলা না, আপনারা কোনজনে আল্লাহ দেখছেন হকছে সেও দেখছেন না, ইটা একমাত্র খাস আমরার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া অন্য সেও আল্লাহরে দেখা সম্ভব নয়। হযরতে মুসা আলাইহিস সালাম দেখো টাঙ্গির উপরে যত সময় মুগৈর আছে টাঙ্গিয়া হতা মানে মুগৈর হরি গেলে হেও ফালায়, এখন তো মুগৈরও নাই, টাঙ্গির বাদাইগু চিঠি দিয়েছ না সাইডে দিয়ে, মুসা আলাইহিস সালামের জবানাত ফিরআউন আসলো, ইগিয়ে মানুষে খুব কষ্ট দিত, এর কারণে খালি হযরত মুসা আলাইহিস সালাম রে বনি ইসরাইলে খালি হুজুর হুজুর নবী মানতা, যেদিন ইগুরে আল্লাহ ডুবাইয়া মারছ ফেরাউন খানো মরছে ডুবিয়া মিশির যে নদী আছে এই নদী আল্লাহ তারে ডুবাইয়া মারছ, 400 বছর বাঁচিছে হারাম একটা দিন মুখে দিয়ে আল্লাহ আইছে না, 400 বছরের ভিতরে একটা দিন সর্দিও হচ্ছে না, সর্দি বুধ হতো বেমার ভরার বাদে মুখে দিয়ে আল্লাহ বারুইনি না বারুইন না, কুকানির লগে আরো আত্মা আল্লাহ আইনি, ও আল্লাহ আল্লাহ আইনি আল্লাহ, এক আল্লাহর এক বন্দার ডাইন খান্দ ফিরিস্তা তৈ নেকি লেখল, বাউ খান্দর যাই নেন গুণা লেখল, ডাইন খান্দ 30 বৎসর থাকছেন বা একটা নেকি করছে না, ওলা বেগোলাই আপনারা রবি খুব বেগোলা, একটা দিন আল্লাহরে ডাকছে না কোনো নেকি নাই, গুড়িয়া গিয়া হইলে আল্লাহ আপনার এমন এক বন্দার কাছে আমারে আপনি দিলা 30 বছর থাকলাম একটা নেকি লেখবার হইল, মাছ মারা দিয়া মানে মাছ না হইল না সারাদিন বই আমি পারতাম, আপনারা বুঝবেন না মিললে ওয় না, যে হাজর লাগে গেলা এটা ওয় না মানুষ দমলয় না আই ওই বুঝি 30 বছর বইছি আল্লাহ ইগুর খান্দ আমি বইয়া কিতা করতাম একটা নেকিও পাইছি না লেখবা, হইলে আচ্ছা দমল আরে ফিরিস্তারে আল্লাহ হইলা যাও চাই তুমি অগুর গর্দনার রগতে এক টান মারো গিয়া ইয়ার দিছ এক টান ওলা হইছে বেখা আল্লাহ আল্লাহ মুখে দিয়ে আল্লাহ আল্লাহ শুননি, আল্লাহ কইলে অতদিন খানো আসলা খালি হয়ে গিয়া খালি তার খালি খালি বেমার খালি বেমার, ফেরাউনের বেমার হয়েছে না হুশ করি ফেরাউনর বেমার হয়েছে না, বেমার হলে মুখে দিয়ে আল্লাহ আনি না না যাও রে মসজিদের মেসাব রে আনো রে তৌবা করি রে, এর আগে তৌবা হইতে বুড়া লাগে যাইগি পারবি আপনারা যা হইয়া, রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম একদিন সাহাবাই কেরামের সামনে ফরমাইলা ও সাহাবিরা কৌশাই যদি একটা গাছর হাত্তা লালইয়া তলে পড়ে তোমরা কিতা অনুভব হর কিতা বুঝো বলে গাছ বেমারে দরি দিছে, তবে আমলা গাছ নাই কুমা গাছ নাই
আমলা গাছে খুমা গাছে এংলার গাছে বৎসর একবার তার দেশ তার হাফড় বদলায় সারা হাত্তা ফুড়ি যেন মনে করে না মরি গেছে খাটল গাছর হাত্তা যদি লাল হইয়া পড়ে তে কিতা বুঝো গাছ বেমার গ্রিস বেমার দরার ভরে হাত্তা লাল হইয়া তলে ভরে আল্লাহর হাবিবে ফরমাইল সাহাবায় সাহাবিয় হল আমার উম্মত যখন বেমার পড়ব এবার পড়ার ভরে ধৈর্য ধরব সবর করব সবর বলতে দোয়াইও করতে না কইছি না দয়া করে মাদ্রি থে না মেসার কইছে না দোয়াই না এলে একজন আসনি ডাক্তারের কাছে না গিয়া আমার তো এক জীবন গেছে গিয়া সেলাইন কিতা আমি দেখছি না বুধ পাইছি 2011 জমনে লাগাই তৈছিল কুলেও না যাইবাই বেমার যাইবাই তো ঔষধ করা পারেনি বুখারি শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন সাহাবী রাসূলুল্লাহ রাইয়া ফরমাইলিয়া রাসূলুল্লাহ আমার বাইর খালি দাস্তর ফেট চলে রাসূলুল্লাহ ফরমাইলা যাও তোমার বাইরে মৌ হবাই দিও ইয়া আল্লাহ কি পরিমাণ গরম আন্দাজ ভরে মরতো দিয়া মৌ হবাইলা খাওয়ানির ঘরে ঘুরি আইয়া ফরমাইলিয়া রাসূলুল্লাহ আপনার ফতামত আপনার ইজাজত হইয়া হুকুম হইয়া আমার বাইরে মৌ হবাইছিলাম আরো বাড়ি গেছে গিয়া রসুল্লাহ কইলেন এর খাবাই না কইছিল ডাক্তারের কাছে যাইবা যাবার পরে ডাক্তার ঔষধ আনলা হাবানির পরে যদি বাড়ি যায় আবার গুড়িয়া যাবার বাদে ঔষধ ইগু তার মনে বদলিব বদলিব ঔষধ এর পরে বদলিব আরেকটা দেওয়া লাগবে সেলাইন দেওয়া লাগবে আল্লাহর হাবিবর কাছে গিয়া হওয়ার পরে রসুল্লাহ ফরমাইলা যাও গিয়া তোমার বাইরে মৌ হবাও আয়া আবার খাবাইলা খাবানির ঘরে আরো বাড়িল আল্লাহর হাবিবের খেদমত হইয়া জানাইনি ইয়া রসুল আল্লাহ আপনার কামত আমার বাইরে মৌ খাবানির ঘরে আরো বাড়ি গেছে তিনবার খইলা তিনবার খালি বাড়ে ও মরি যেত আর বাঁচব নি নাই আবার করি আল্লাহর হাবিবর খেদমত গিয়া জানাইলা ইয়া রসুল আল্লাহ আপনার কথামত আমার বাইরে তিনবার মৌ খাবানির ঘরে ও কমছে না খালি বাড়ে আল্লাহর হাবিবে ফরমাইলা যাও তোমার বাইরে মৌ খাবাও আল্লাহর কালাম মিথ্যা নাই তোর বাইর ফেটগো মিথ্যা হয়ে গেছে গিয়া ইয়াখরুজ মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস আল্লাহর কথা ইয়াখরুজ মিন বুতুনিহা মৌ তারা কিচারি ফুল নিয়া বানাইলেন হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন জমিন ফাটাইলাই কোন জায়গা থেকে নাম আসলো সার হান দ্বীপ এর পরে এই জায়গার নাম হইছে সিংহ এখন এই জায়গার নাম হইল শ্রীলঙ্কা যখন জমিন আইসেন আবার পরে তিনটা জীব গেল একটার নাম হইল নীলগাই জঙ্গল অত্যাহে আরেকটার নাম হইল হরিণী হরিণী গেল আর আরেকটা গেল ফুকর মাঝে বর্তমানে যেটার আমরা মৌফুক হই তারা তিনজন গেলা আল্লাহ জমিন খরিফা ফাটাইলা যাও রে চলো চাই না আমরা একবার গিয়া দেখিয়া তিনজন গেলা দেখা মেহমান বাড়ি থাইলে মেহমানদারে হরাইতেন না না হজরতে মুসা আলাইহিস সালাম আর হজরতে খিজির আলাইহিস সালাম এক গাউত গেছ লাগে এক বাড়িত কিয়া কইছিল আমরা দুইজন মুসাফির দুইজন মেহমান আমদারে তোরা খানি দেও আবাও আইয়ু দাইফু হুমা এই বুলাই মারো তোমারে হইয়েন না রে বার খরচন খেলাইয়া না এক ফুটা পানি না শরবত না বা কিচ্ছু না বার বার করে দিছে আবাও কোরআন শরীফের আয়াত আবাও আইয়ু দাইফু হুমা বাড়িয়া দেখলা যে বাড়ির মানুষে খানি দিছে না তার আর বাড়ির ওয়া লোক আলি গেছে পড়ি দিত বাঙ্গিয়া হজরতে মুসা রে খিজির আলাই হিসালামে কইল মুসা চলো তারার ওয়া লোর খাম খাম করি ওখানে সিধা করিয়া দেই মুসাই কইলে এখন খাম করার বাদ ফুসা দেবার গুণ নেই ইটা কিতা মাত্র হ্যাঁ মেসাবে মসজিদও আসলা আগে তো আসলো ইটা না এখন তো দেবা লাগে না বন্ধ বেটায় খাম করছে ফুসাই দিতেন কোন দিন দিতা শুক্রবারে জুম্মা তাই তো মানে দেখলা আমি তুমি আমার তোমারে হইয়েন না এরে বুড়া তোমারে হইয়েন না বেচার হইল মানে দেখতা আমি তোমারে যে খাম করাইছি তোমার ইটা কে কইছে ইলা যদি আমরা ফেব্রুয়ারি ফুলাইয়া লাগাই তার খাম শেষ শরীরের গাম শুকাইবার আগে তার পয়সা দেবি তুমি দিলাইতা মনে রইব নি শরীরের গাম শুকাইবার আগে গাম আবার রইছে না গাম শুকানির আগে দিলাইতা পাইলি তো মুসালি শুনে মনে করলে এখন তারার বাড়ি খাম করিয়ার কিছু পয়সা কিতা মাত্র মিলব না নি খাম করিয়া যাইতা কইলে এরি
এটা আরো হয়টা হচ্ছে সারা ভাই না ইবারে ইবাইতে আমরা না বইবার জায়গা দিলা না খানি দিলা ঠেলাইয়া বার হল্লা মেহমানদারি হল্লা না তারার বাড়ির ওয়াল হাম হল্লা আপনি চাইলে তো তারার এটা থেকে উজরো টানতে পারো লে মশা তোমার আগে কইছি আমার লগে আইতে নাই তুমি কইছো আইবাই কইছো মাত্তা নাই মাতিলে বলে আমি আর তোমার লগে রইতাম ভারতাম নাই বলে হুন কিতা লাগি থাকো তুই হুনি যাও সারা ভাই নাই হান কই যে বাড়ির ওয়াল আমরা হাম হল্লাম জানো নি কিতা বলে না বলে তার সাত চিড়ি আগে একজন মানুষ আসলা দেখলাম আমার সাত চিড়ি পরে এক দয় দুইটা এটিম এই জমি নইবা তার আর কিছু সম্পদ আছে টাকা পয়সা আছে হউ জমানা এখন হার হাত আমানত রাখি তুইয়া যাই 2016 ইংরেজি যেগুলোর 1000 থেকে নোট আসলে সময়সীমা দিছিল না নিয়ে আমরা ভারতের প্রধানমন্ত্রী এর ভিতরে জমা দিতাম হ্যাঁ যেগুলো জমা দিছ না এখন চলব না ও কিতাব চলব না খালি বার করি হব ই টাকা এদিন থইলে বাদে যদি বদলি যায় হামলা গলি ওতেন সোনা সারা বেশিয়া সোনা জুয়েলারির কাছে হুনারর কাছে গিয়া হইলে আমার সোনার এখান তক্তা বানাইয়া দেব ও সারা টেকা দিয়া সোনার তক্তা এখান বানাইছেন কয়েকটা সত্তর লেখা আছে সারা ভাইলা নিচে সারার শেষে লেখালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই নবী জমিন আইছেন নাই নবীর নাম সোনার তক্তাত লেখা ও নবীর উম্মত এখন ওয়ালিটা ভাঙিয়া ভরি যার ভরি যাইব সম্পদ উঠিব মাল বারইব আর মানুষে লইয়া যাইবা এতিমক লে পাইতা নাই গতিকে আমি ওয়াল হাম ভরিয়া রাখলাম এই দটা এতিম যেদিন উপযুক্ত বালি হইয়া ন আইবা আমার ঘরে তারার সামনে ওয়াল হর বসর্ব তারার মাল তারা লইয়া যাইবা কত দূরদর্শিতা আসল ঠইল ইলমে বাতি জাহির আর ইবাজু ভাই না যা এরার নাম লাগে ই গাউখানার নাম লাগছে রেজিল জাগার নাম হয় বাদে মাস্টার সাহেব নব বুগল কিতাবা মেফ আছে তোর সরিতাতুন মেফ আছে মেফ ওই জায়গাটার নাম আছে কিনা এই জায়গার নাম আসলো ইনতাকিয়া ইনতাকিয়া তো বুগল নাই আর মেফ যেখানে ওখানেও নাই আমি বানাইয়া কইলাম তখন দুইটা রাষ্ট্র আসলো দুই রাষ্ট্রে আসলো এক রাষ্ট্রে এক রাষ্ট্র যেমন আমাদের ভারতের রাজধানী নিউ দিল্লি ওলা ই দ রাষ্ট্র এগুর নাম হইল ফারস্য ফারস আর এগুর নাম হইল রোম বর্তমানে এটার নাম হইছে ইটালি দ রাষ্ট্র এক রাষ্ট্র ও রাষ্ট্রর রাজধানীর নাম আসলো ইনতাকিয়া ই গুঞ্চর নাম লাগছে ইখানো নাম লাগিয়েছে রেজিল ভাড়া গুঞ্চে মেহমানদারি করছে ইটাই শুনিয়া হইলে আর ওখানে কিছু হয়েছিল খবর লইলা খবর লইয়া দেখলা তারার মুরব্বী যেগুন আসলা অগুনতে ওলা মেহমান দুইজন আইসলা একজনের নাম মুসার একজনের নাম খিজির দশজন যে মেহমানদারি করছিলাম না আমরার নাম লাগিয়ে গেল রেজিল ফাড়া নামটা কিভাবে মিটাইয়া আর বাইনি মিটাইতে মেহমান হলা নো আনিয়া খাবাও ডেইলি মানুষ মেহমান বাড়ি থানিয়া মেহমানদারি হতরা লাগছে এখন লাগছে না ফার খাইছিল এখন লাগছিল খা খাম আর কি না এখন খালি মেহমান খাবাই মানে রেজিল ভাড়া নেই ই এক বাড়ির নাম লাগিয়েছিল মেকুর বান্দি বাদ খায় এখনও খাইনি কোনদিন মানে বান্ধিছিল তাকে দিয়ে আরেক কথা হই আর মাগো আমার তালেবাও হল সামনে আসই বুহারি শরীফের হাদিস আল্লাহর এক বান্দি ই পরিমাণ এবাদত বন্দে কি নমাজ রোজা হজ জকাত কিছু এখন নেই পর্দার আড়ালের মা বোন হল আপনারা রে হইয়ার লগে আপনারাও লাগতে পারে মেকুরে গো বেঠিয়ে ভাবিছে ইগিয়া হারাই দিছিল হান্ডি চুদর হান্ডিত মুখ হারাই দিছিল বেটিয়ে মারছে কুদা কুদা মারিয়া কুদাইয়া কুদাইতে কুদাইতে দরছে দরিয়া তৈছে বান্দিয়া কুটা লগে তৈছে বান্দিয়া রসুল্লাহ ফরমাইন সারিয়া দে না যদি সারিয়া দিত অহরর বাড়িত গা কিংবা তো গাছপালা খাইয়া তার জীবিকা রক্ষা করত হানিও দে না সারিয়াও দে না এমত অবস্থায় মেকুটা মারা গেছে আল্লাহর হাবিবে ফরমাইনি বেটির নমাজ রোজা হজ জকাত কোন জিনিসে ব্যস্ত নিত ভারছে না মরার লগে লগে দুজক আল্লাহর বন্দির আল্লাহ জাগা দিলা আর দিনু আর নসিহতু গরু ফালিছ তার হানি দিতা মা বইন আপনি মুরুখ ফালিছ হাঁস ফালিছ এগুরে এগুর লগে বালা ব্যবহার হইত তারে হানি দিতা বৈশ ফালিছ তারে হানি দিতা গুড়া ফালিছ তারে হানি দিতে এটা আপনার দায়িত্ব ফাইছিয়া
সুযোগ পাইছে জুম্মার দিন লাগে যে মগুন খানি দেবার নেশাল গাওলে মতলা মিশন হচ্ছ না নি ও তার খানি ও জুম্মার সময় তোমার খানি দিবার সময় আর সময় নাই নি আর সময় নাই নি বেটিন যাবে তো মাগরিবার সময় লাগবো মূর্খ রে কুড়া দেওয়া নমাজ নাই নি ও কুড়া দেওয়া রাইট মূর্খে কুড়া খাইনি আমার আমার বাড়ি আপনার বাড়ি খাইনি কিন্তু আসনি গেছে নি দুজহ এগু মেকু মানুষ না আরে খাল্লার বন্দার ওয়ানা দিছে ভ্রমণ সফর করে রাখি হাজার হঠাৎ তার পানির পিপাসায় ধরছে কোনো হানো পানির ব্যবস্থা নাই শিশিও নাই লগে হয়ে পানি নিত মোশক নাই কোনো পানি নাই বোঝা গেছে পানির পিয়াসে খিচইব জান যাইব গুরি যে হঠাৎ কতখান যাবার ঘরে পানি ভাইছে পানি খাবার বাদে আল্লাহর বন্দার শান্তি হইছে শান্তি হইছিল না আরও কতখান গেল যাওয়ার ঘরে দেখলো একটা কুকুর রাস্তার মধ্যে ফুটি রয়েছে মাথা ভালাইয়া ভাও হমকা করিয়া জিবরা বারে বারে হরছে কুকুর হয়ে কুকুরের সাই টান দিয়া জিবরা বিত্রে হারাই তো হামায় না আল্লাহর বন্দায় বুঝি লইছেন আমার যে অবস্থা আসলো কুকুর ওর এই অবস্থা হইছে এই কুকুরটারে যদি আমি পানি খাওয়াই দিই তাহলে কুকুর ওর জান র জীবিকার জীবিকার কইব বাঁচিব টুকাইলা টুকাইয়া পানি দেখলা আনবার কোনো ব্যবস্থা নাই ফার মোজা খুলি লইছুন ফার মোজা খুলছুন মোজাত পানি হারাইয়া মোজায় পানি আইব না যদি সামলার মোজায় তো এ ফুটেও ফুটতো না যদি লাইল নরু বিজাইলে বাদে সিফিলে বাড়ি বই না ও মোজা দিয়ে আনছো আনিয়া কুকুর ওগর জিব্বাত পানি দিলা টান দিল ভিতরে আবার দিলা আবার দিন হলো কত সময় দেওয়ার ঘরে পানি খাইয়া খাইয়া কুকুর ওগর জ্বালা মারিয়া উঠিয়া দিত হইয়া গেছে গিয়া ভালো হইয়া গেছে গিয়া আল্লাহর হাবিবে ঘরমায় একটা কুকুর উঠে যে পানি খাবাইয়া জীবিকা রক্ষা করে দিছিল আল্লাহর বন্দা মরার ঘরে আল্লাহর যাতে তারে ব্যস্ত জায়গা দেলাইলা আল্লাহর হাবিবে ফরমাইয়া রসুল আল্লাহ বাহাইমরে চতুর্ভর জন্তুরে খাবাইল সব আসেন বলে হে সাহাবিও করে জানি রাখ যদি একটা গাছর চলে কোনো মানুষে পানি দে তার নামাজ আমল নেকিলে হইব গাছ যখন রুইবায় যে ফসলের গাছ রুইবায় দান রুইবায় তা কলো হল বাহাইম ইগুরে খাইব সে চতুর্দশর জন্তুয়ে খাইবা পাইর ফাঁকিয়ে খাইবা যাই নিদান ইগনেন খেত ফসলাই যায় ফসলের গাছ ফলাইছিলাই ফিফরায় তলে ফলে খাইব না না ফাঁকিয়েও খায় না নি আরে খান হইয়া আল্লাহ দে খিতা যার তাই আপনারা কিবা উন্দ্রে খেত করার সাত দিন তো আলি ফালানি সাত দিন উন্দ্রে না এ আলি ফালানি তো নাই খুরা তো নাই আল ছোয়া তো নাই রোয়া তো নাই ফানি দেওয়া তো নাই গাছ ফাঁসা তো নাই দান দেওয়া তো নাই আর হাহার বাদে হিজা হাঁটি হাঁটি লইয়া যায় হার জালে যাবত হাহার বাদে নেয় নেন মেয়া জমা এটা বড় কষ্ট করে এটা জমিন মুরব্বী হলে আবাদ করছেন যুবক আপনারা রইয়া না দেখিও উন্দুর বার হয়ে গেছে হাঁটি হাঁটি হিজা নিব নি জানিত না নিয়া গড় বরিয়া থাকব আর খালি ফর দের খায় না যেদিন মেয়ে গাইব বুধ আইবি সারা ফালাইয়া দৌড়িয়া খানো যাইব উন্দুর ওলা আমরা সারা সম্পদ ঘরে রইব মসজিদও দেই না মাদ্রাসা দেই না ঈদগাহ তো দিয়ার না উন্দরে সারা জমাইছে জমাইয়া ঘর তৈছে যেদিন মেয়ে গাইব তার গাত পরি যাইব প্লাট ঘরও দেখবো খালি দৌড়ার সারা ফালাইয়া দৌড়ানি লাগব আমরা ওলা সারা সম্পদ ফালাইয়া একদিন খবর গে হামানি লাগব যদি গাছরে পানি খাব যে গাছ রইছ দান রইছ ফাঁকিয়ে খাইবা মানুষে খাইবা কীট পতঙ্গে খাইবা ফিফরাই খাইবা যাই খসলাই তার নামায়া আমল নেকিলে হইব ইল্লা সদাকা তার নামা চোদ্দ ভাড়া বহারি নম্বর চোদ্দ ভাড়া থাকি তার নামায়া আমল নেকিলে হইব মানে যে খাইছে ইনটা কি আর মানুষের রেজিল ভাড়া নাম লাগছে দুইজন মেহমান মুসাফির দিয়ে মেহমান দাঁড়ি খসলা না এর বাদে তারা বইলা বইয়া কইলে এটা তো দেশের মানুষ খাবাইলাম বিদেশটা কি আর খাওয়াই বিদেশ তাকে নেন বাইরা তাকে মাননীয় হওয়াই নি হজরতে মুসা আলাইহিসসালামের জমানা তাকে হজরতে ঈসা আলাইহিসসালামের জমানা পর্যন্ত রেজিল ভাড়ার নাম শেষ হয় না রেজিল ভাড়া তারা শুনলা আখেরি জমানার এক নবী এইছেন যার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো রে তান গেছে যাইছে আমরা নামটা নি মিটাইয়া দিতা হার যাইতে কিতা নিতাম শুনা টেহা নাই পয়সা নাই জুহা নাই তান নাই রবার নাই আনাজ নাই সোনা জমাইয়া যেব হরি নাই উটোর উপরে উঠাইছ
উটরুহরে বুঝাই দিয়া শোনা লইয়া মদিনার মদিনা তাল্লার হাবিবের খেদমত চিয়া জানাইন ইয়া রসুল আল্লাহ ও শোনা হনাইন আপনি নেকুয়া আর আমরার গাঁও আমরার দেশ দুইজন মেহমান আসলে একজনের নাম হইল মুসার একজনের নাম হইল খিজির দশজন আবার ঘরে কতদিন আগে কত বৎসর আগে কোন সিরিজ জানি না আমরার গাঁওর মানুষে মেহমানদারি হসলা না আমরার নাম লাগি গেছে রেজিল ভাড়া কত মেহমান খাবাইলাম বিদেশ থেকেও খাবাইলাম নামটা মিটছে না ও আখিরে জবানার নবী আপনার কাছে আমরা সোনা লই আইলাম সারা আপনি দেখুয়া আর আপনার কাছে আমরার একটা আরজ আমরার নামটা মিটাইয়া দেখুয়া ইন কোরআন শরীফ আবাও বের তলে খনকতা ছয় নকতা না একটা আর তের উপরে খনকতা দুইটা তলর যে বের নকতা হবো তা আপনি উপরে নে কোয়ার আর বার ফলমর নিভ লাগাই আর দাঁড়ো আর একটা নকতা দেলা কোয়া আমরা নাম লাগে যাইব আত আমরা মেহমানদারি করি রেজিল ভাড়ার নাম মিটিব আল্লাহর হাবিবে ফরমাইছেন ইকান আল্লাহর কালাম আমার না হে ইকান কোরআন শরীফ ইকান খারুর কালাম না ইকান আল্লাহর কালাম কাদিম ই কোরআন শরীফর একটা নকতা একটা হরফ বদলাইবার ক্ষমতা আমি আখেরি জবানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছই না আর বাইন বদলাই চাই দুই সব ফল কিনা হরফ বদলাই দে নবী বদলাইছেন হযরতে মুসা আলাইহিস সালামর উপরে টাঙ্গির উপরে মুকিন জানি ফেরাউন তো মরে গেছে বুড়িয়া মরে গেছে এখন মুসা এখন নেরি আপনি নবীতে কিতাব ফা ফাড়ার তলে ব্যান হামায় যত সময় পাড়ার তলে লড়ে না সার বাদে যত সময় মুটিছে না যাইতো না তোমার বিজয় ইয়ার বাদে যায় আপনারা কইছি না যাও তো রসুল্লা আল্লাহ কইলা আচ্ছা তুমি ৩০ দিনে এক রোজা আসনে খাও দরদা আমরা নবীয়ে ফতাওনা ইস্তারনা সৌমে বেসাল এক সপ্তাহে এক রোজা দরতা নবী আল্লাহ জিন্দেগি করার মানুষ যদি জমি নয় নুহুস করিও তার লইও না সাহাবাই কেরাম হলে রসুল্লাহ খান রোজা রাখা লাগাইলা ফতা খাইলে ইফতারের সময় ইফতার না সেহরিস ফতার সময় ফতা না ইফতারের সময় ইফতার না ফতার সময় ফতা নাই এক সাহাবি হল জায়গা ফড়ি রয়েছেন রাস্তাত গড় হুতি রয়েছেন মসজিদ আরা নাই রসুল্লাহ খবর লইলা খবর লইয়া দেখুন সাহাবি হল ফিট হয়ে গেছে সাহাবি হল তোমার ধরনের কি হয়েছে বলে আমরা আপনার খানে রোজা রাখাত লাগসলাম রসুল্লাহ ফরমাইন আইকুম মিসলি আমালা খান খেয়ে আসো রোজা রাখলা আমালা খান খেয়ে আসো না আমি নবী রাখাল হজরতে মুসা আলাইহিস সালামে ৩০ দিনে রোজা রাখিয়া যখন ফাড় উঠিতা হন তাকে গিয়া কিতাব আনতা তাওরা ১০ জিল চুয়াত্রি বড় নাই বুধ ভাইলা মুখ কিতার গন্ধ গন্ধই নেন উঠতে উঠিতে সময় গাছ ফাত ফার তাকিয়া গাছ এগোর ফাত্তা সিরিয়া মুখ দিয়া সিবাইলে এগোর নাম হইল গুয়ামুড়ি ভাতা এটা যার ফাড় যেগুলো গেছ ভাইছে এখন তো ফাড় নেই হাটিয়া খালি রবা আচ্ছা বালা এটা কি আরো সুন্দর রঙ্গালা বালা আরেকটা ফাত্তা আছে তার নাম সূত্রা গুয়ামুড়ির ভাতা মনে করি সূত্রা খাইও না লাগলে ২৫ দিন জ্বলিব এর আগে বন্ধ হয় না লাগাইয়া চাইছি এত পুরা ২৫ দিন জ্বলিছে গুয়ামুড়ির ভাত গুয়ামুড়ির ভাতা মনে করিয়া সূত্রার ভাতা মুখ দিও না সূত্রার ভাতা ভাড়া বাড়াইছে ইমান লইয়া যাইব না না যে যাক যখন ফাড় উঠিলা আল্লাহ জানাইলা তুমি যখন তোমার মুখের দুর্গন্ধ আমার কাছে মিশকে আম্বর থেকে আরো ভালো আসলো তুমি যখন কিতা খোলায় ফাত্তা মুখ দিয়া সিবাইয়া দুর্গন্ধ সরাই লই যায় আরো দশ আরো এক দশটা রোজা তুমি রাখো ৪০ রোজা রাখিও গেল ভালো গেয়াল্লে কইল আল্লাহ অত কষ্ট করি আইলাম যে তোমার মা থুনি তোমার একবার তা দেখি নেই আল্লাহরে দেখতা ওরকে কৈছে মোসাই রব্বি আরিনি আঞ্জুরি আমারে দেখা দাও আল্লাহ জানাইছেন কয়াল্লা লাম তারানি লন এমন এক শব্দ ইগু আবার বাদে মজারা রাহুয়ালো কোনো দিন আর নটু নট জয় হইতো না এস আর হইতো না দেখা সম্ভব নাই মুসা আলাইহিস সালাম এ ফরমাই না দেখলে হইতো নাই তখন আল্লাহ আহকামুল হাকিমিন এ ফরমাইলা তোমার ইন্টারভিউ একটা আছে পরীক্ষা আছে এই পরীক্ষা যদি তুমি পাস করো তাহলে তুমি আমারই দেখবায় আর যদি পরীক্ষা পাস হও না তাহলে আমারই দেখতে পারতায় না বলে কিতা তুমি অন্য জায়গা তো বাও
Pain istakar makanahu fasau fatarani. Wala lang tarani wala pindur ilal jabari fa in istaqar makanahu fa sawfa tarani fare disao tur fare disao sayola ubaita tumi ola ubat roite sok kular roito ubat roite forta nar faro jagat roito jodi ola jagat roy tiau taula mare de hazrate musa alaihi salam e farmaila ami ubat asi falamma tajalla rabbuhu bil jabari Rabbuhu lil jabali ja'alahu dakkahum wa kharra Musa sa'iqa. Sattir hazar patishon mazhanu rakhya. Samainna nurar tajallir zalak tur pahar wa sarishla. Tur pahar zoliya shes. Hazrat Musa alaihi salam behushuya zamino furirila. Isini. Hoto samaye pore jokhon falamma afaqa hush hoilo hush ar madhe hoilo allah firla bar koitam nai ta ila ar koitam nai koitai nai kintu farz alaiya tobia korisi tu farz alaiya shetani tumar goro sarar guest loi disen kisu abar lagri ase nani tu bala tuor sali hoto khan sokut lagai yo surma hoya khamai bonani te hi jan ibnen to sali surma ibnen sali kior sali tur pahalo Kita jolisya abinna nur Allah zator nuror tojollir zoloke jolislo Musa alaihi salam er lab kitoilo kana yursiro namlatu sauda fi lailatil zulma fi asharati farasi kha Hazrat Musa alaihi salam ek jagat daraiya soinuba tanta ki samne dia 30 mai asharati farasi kha Asara mana 10 fursok, 1 fursok 3 mai, 3 10 mai, 30, tan samne dia 30 mai dure di khala khala fi fura jaitra, Hazrat Musa alaihi salam dekhi laita, ola hawar warish nasu, ki poriman shukur hawar barche, ar is surmai knan shukur dile shukur hawar bare na hobe nani, bare. সশমা যে ফাত্তর যেগু লাগাইলো এটা হিমালয় পর্বতর ফাত্তর খুব সম্মানাইলো যে জাতিঙ্গার জাতিঙ্গার তেন না হো মুসা আলাইহিস সালামর সময় যে জলিছিল নুরর তজল্লে ফাত্তর এখন ওর ভাওয়ার বাড়ি যায় হযরত মুসা আলাইহিস সালামের সামান্য নুরের তজল্লির ঝলক দেখিয়া যখন তখন ভাওয়ার বাড়িলো সকর আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আরশে মুআল্লা তজিম নিলা সারা দেখিয়াইল আল্লাহর হাবিব একদবার চোখ মুজিসলানি বুঝিছেন হযরত মুসা আলাইহিস সালাম একদিন কোন নবী কইছেন আমি সামনে জেলা দেখি করেলা দেখি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব মদিনার মসজিদে নামাজ পড়াইত্রা সালাম ফিরাইয়া কইলে তুমি এখানে ইটা হল্লাই তুমি ইটা এখানে হল্লাই তুমি এখান এখানে হল্লাই সাহাবাই কেরাম হল আশ্চর্য আল্লাহর হাবিব তো কিবলা মুখা দাঁড়াইয়াছেন ইমামর আগে আপনারা মেসাবর মুখা মুখ দিয়ে উবামি নামাজ সারা করে না মেসাবে আপনারা দেখলে ফিরা লাগবো না আর নামাজ লাগিয়া সিনা কিবলা তাকি ফিরে গেলে নামাজ রই না শেষ আল্লাহর হাবিবে কিভাবে দেখলা সাহাবাই কেরাম হল আশ্চর্য আল্লাহর হাবিবে ফরমাইলার এই সাহাবীও হল জানি রাখো আমার ভিতরে আরো দুইটা চৌক আছে এই দুটা চৌক আমার পিছন দিকে আছে সামনের চৌকে দেখি পিছর চৌকে আমি দেখিলা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত গাড়ি কেদাস ফিশনের চক্কু যে দুইটা এটার ভাওয়ার সমান না বেশম গাড়ির আগেও লাইট আছে করে ব্যাক লাইট আগল লাইটর ভাওয়ারে আর ফরল লাইটর ভাওয়ারে সমান নি না ফরটা থম আবার আগরিগু তো বালা বেশ হাওয়ার আলা ওগুর সামনে আনিয়া ফুন্না আমলে খাতা এখন রাখি দিও খাতা না তলবানি বলা আর দেখা দিব না খাপড় এখন রাখি দিলে দেখা দিব না আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হল আশ্চর্য আল্লাহর হাবিবে যখন আমরা দিয়ে পিছন দিকে দেখিলাই এর কারণে হযরতে জিবরিল আলাইহিস সালাম ফরমাই আমি যেদিন আল্লাহর হাবিবের সিনা মোবারক ফারিয়া বিচ্র বিচ্র যখন বাহির হলাম
عينني بصيرتان واذناني سمعتان আমি দেখি আল্লাহর হাবিবর আরো দুইটা চক্ষু রইয়া গেছে পিছন দিকে ইদটা চৌকে তাই দেখন আরো দোকান খান আছে দোকান খানে শুনন ফতুল বারি ইবনে হজর আসকলানি রহমাতুল্লাহ আলাইহি লেখা বুখারী শরীফের সরাল আছে সামনে যে লাইট যেটা আছে পিছনে আল্লাহর হাবিবের যে দুইটা চক্ষু আছে ইদি চক্কর সামনে যত জাতীয় পার্টিশন দেও পর্দা দেও ইদটা চকুর দেখা আল্লাহর হাবিবের বন্ধ হয় না ও নবীর উম্মত হযরতে মুসার হযরতে খিজির মেহমানদারি না করায় রেজিল ভাড়া নাম লাগছে আইজর ইয়া গেছে ফাবাও আই উদাইফু হুমা এখন গেলা হযরতে আদম আলাইহিস সালাম রি দেখওয়া লাগিয়া এখন আমার বাড়িত মেহমান আইছেন আল্লাহর হাত হযরতে আদম আলাইহিস সালামে মেহমানদারি কিটা দিয়ে করবা বেহেশতটা কি আইতে সময় ডাল এবং আনটা কিছু ফাক্তা আছে এই ডালের নাম হইল আঞ্জির ওয়াতিন আরবিতে কইছে ওয়াতিন আল্লাহ কসম কইছে আপনারা কসম খাইতে হইলে রাসূলুল্লাহ ফরমে লা তাহলিহু বি আবাইকুম যদি তোমরা কোনোদিন কসম দেওয়া লাগে হাস হইত কিরা হরা লাগে তাহলে আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর কসম খাইও না মা বোনকলর অভ্যাস থাকতে করে তার বাপর কসম তার মার কসম ইটা কইও না কসম খাইলে আল্লাহর খাইতে আল্লাহ যেটা যার কসম খাইবা কোনো বাধা না তিনর কসম খাই মত তিনি ও জাইতুন জাইতুনের কসম খাই মত তুরে সিনার কসম খাই আমরা নবীর জন্মভূমি মক্কা ইখানের কসম আল্লাহর যাতে কোরআন শরীফ খাইছে হান লাগে এটা আমরা ফাত্তা এখান দিলা নীল গাইরে এখান দিলা হরিণীরে আর এখান দিলা মৌ ফুক যে গুড়ে তারা খাইলা খাইয়া আইলা আবার ভরে নীল গাইর গোবরের মাঝে মিশকে আম্বর ধরি লাইল হরিণীরে হরণীত কস্তুরি ধরছে আ মৌ হুক নাম যে গুই গিয়ে খাইয়া আইসল তার মুখ মধু ধরি লাইল মধু ধরছেন না দেখ ভাই বড় ইগে ছয় ফুল ফুটিছে বিঙ্গুলে অনে বলায় অনে হুজা বলায় অনে না ফৌসা সার গুনে মাটির চলে পাতাব না হেও গিয়ে মৌ হুকায় অনে এখন যে বিঙ্গুলে বাদা দেখান এটা তুয়াতুড়ি শাখা নাই ওগুলো আসিয়া নিবি উফরে দিয়ে এক দরজা তলে দি ব্যাগ দরজা আর একটা আছে উফরে দি যদি দরতে চলে দি বাড়িয়ে তোমার কিছু ওহান বাঙ্গিয়া আনিয়া সিফিয়া মুখো দিও পারা দিব না কি হেও তো ফুল খাইছে তো তোমার সামনে বরই গাছের ফুল খাইছিন না না হই রয়ে ফুল দিছিল এটাও খাইছে সারায় খাইলা মূলার ফুল খাইলা আলুর ফুল খাইলা কবির ফুল খাইলা কদু গাছের ফুল সারায় নিলা এখন মৌ হুকায় নেবার বাদে মৌ দরিলায় আর বিঙ্গুলে নেবার ভাবে জ্বর দরিলায় তোমার খাবায় আর নবীর খাবায় সমান হইব নি হইব নি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত্তা কি বর্ণিত আসিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় হযরতে আয়েশা ফরমায় একদিন আল্লাহর হাবিবে আমারে রাতে ঘুম থাকি জাগাইলা অন্ধকার রাত জাগাইয়া কইলা চলো আয়েশা আমার সঙ্গে আল্লাহর হাবিব রওনা দিলা খোলা একটা মাঠ কোনো মানুষ নাই আশেপাশে খোলা মাঠ এই সময় গরোর বাড়ির এরিয়ার ভিতরে লেপচিন আসলো না পায়খানা যেখানখানে আসলো হযরতে আয়েশা ফরমাইন আল্লাহর হাবিবে ফরমাইন আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাই লাও তোমার মুখ ওখানে আমার বাড়ি থেকে ফিরাই লাও হযরতে আয়েশা বুঝিলেছেন আল্লাহর হাবিবে লেপচিন করবা আয়েশা সিদ্দিকায় মুখ ফিরাইয়া দাঁড়াই রইলা আল্লাহর হাবিবে লেট্রিন ঘর মাইত্রা হযরতে আয়েশায় বিত্রে বিত্রে হইত্রা আইজ আল্লাহর হাবিব জায়গাটাকে উঠার ভরে আমিও জায়গাত গিয়া দেখতাম আল্লাহর হাবিবর ফেটটাকে কিতা বাহির হামলা বইন না আমরা আল্লাহর হাবিব জমিন থাকতে এগারো হিজড়ি আল্লাহর হাবিব জমিন থেকে বিদায়ার এখন চলে ১৪৪৪ হিজড়ি হামলা গেননি এখনো হযরতে আয়েশা দাঁড়াই রইছেন একটু ঘরে যখন আল্লাহর হাবিব লেট্রিন ঘরিয়া দাঁড়াইলা লাফ দিয়া হযরতে আয়েশা যে হযরতে আয়েশা আল্লাহর হাবিবে যে জায়গাতে পসরা বসলা ও জায়গাত গেলা গিয়া চাইলা কিতাব আর রইছে গিয়া দেখ কোনো বস্তু নাই
যে জায়গা আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছিলা ই জায়গা থাকি মিশকে আম্বরর খুশবু বাহির হ তুমি আতর খাইয়া যাইও লেট্রিন মারিব না তোমার খাবায় নবীর খাবায় সময় নেই এরার ভিতরে তিনটা জানোয়ারর ভিতরে তিনটা একটা হইল ফুকা দুইটা হইল চতুর্থ জন্তু একটা জিনিস তিনবর তিনটা দর্শে নেন বাকি আত্মি বোস বাঘ হিয়াল কুকুর মেকুর বিঙ্গুল ফৌজাসা হুজা বলা ফাট্টা বলা যা আসলা সারাই হইলা তোমরা আমরা লেখা নাচলে এখন তোমরা যে ইটা চেষিয়ার কৌটা কিটা দিবে তোর বুহুর দড়ি লইল মিশকে আম্ব তোমার ভিতরে দড়ি লইল কিটা ধরছে কস্তুরি আর তোমার মুখ ফুল নেওয়ার বাদে মৌ দড়ি লাই আল্লাহ জানেন ইয়া সরজমিন বতুন ইহা সারা বোম মুখতালিফন সারা বোম মুখতালিফন আলোয়ানুহু আলোয়ানুহা ফিহি শিফা উল্লিন্নাস তারার ফেটটা কি বাহির হয় সারা বুন শরবত তরল পদার্থ গণনায় ফানিল্লাহ মুখতালিফুন আলোয়ানুহু মুখতালিফুন আলোয়ান রং কিছু রং কিন্তু বিভিন্ন বারো মাস মৌর রং এক এক রঙা রইত না যে সময়ে যে ফুলর রং গইব ও রঙা মৌ হে বার করব তোমরা এটা কিতা দিয়ে ভাই নাই রে তখন তারা কইল আল্লাহ কামল হাকি মানে জমিন তান খলিফা জন ফাটাইছে নাম হইল আদম আমরা তানে দেখাত গেছিলাম দেখাত যাওয়ার ঘরে আমরার এ তাই তিনখান হাত্তা তিনজন যে খাবাইয়া দিছিলা দেওয়ার কারণে আমরার ভিতরে তিনজনের ভিতরে তিনটা বস্তু দল এটা কইল ফাত্তা রইছে নি সিন্দি খানোর মসজিদ সিন্দি রইছে নি সে সময় আইতামটা তো সারাই খাইলাম এখন আর খানো বৈতা জিকাইলা সিন্দি ফাত্তা রইছে ওই সারা রইছে তখন সব গেলা বাঘ বললোক যা আসলা সারা গেলা তো সব গেলা যাওয়ার ঘরে এত মেহমান হল হজরত আদম আলাইহিসসালাম ওর খেদমত গেছেন বাড়িতে গেছেন যাওয়ার ঘরে সারারে ফাত্তায় কখন সিঁড়ি সিঁড়িয়া খাবাইলা এরা ঘুরি আইলা মাল ধরে না জম মারি বইলা বগুড়া জেলা বয় বগুড়া বয় দোষ মিরমিরাই আছে হে মরা খাবার পাত ফিরা কি কত বড় ভিড় বগুড়া বগুড়া এখন ভিড় হইতে কত বড় ভিড় বগুড়া জম মারি বয় সকলে সায় আল্লাহ রেখলি হে আটতে সবাই আস্তে আস্তে আটে দেখি খুব আস্তে আটে আমরা লাগে না দুম দুম করে আটে না আল্লাহরে হলিয়া হইলে বা তুই নতো আস্তে আটস কি বলে না মাটিয়ে দুঃখ পাইব ফস না ফরিং যাইব শিকান হইতো না হেসিয়া যদি রানা দেয় এখন ফরিং দাঁড়ো রইবেন আপনারা আর বগুড়া ফরেজ গাড়ি কইলেন না আপনার আর বগুড়া আর এক ফরেজ গান না বগুড়া ফরেজ গাড়ি আছে না তার নামও মালিকুল হাজিন আরবিতে হয় সবসময় চিন্তিত থাকেন এরা জম্মারিয়া বইলা বহুত বইলা মরা খাবার খরলা কিন্তু খাম হয় না আগে ভাত্তা খাইলা খাম হইল এখন খেনে খামায় না প্রথম যারা গেছলালি ওজহিল্লা দেখাত গেছলা এর কারণে তারার ভিতরে মাল ধরছে আর এরা গেছল মাল ধরাইবা লাগি একটার ভিতরে মাল আর ধরছে না কেমন পর্যন্ত আর মাল ধরত না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন মুসলমান হলর খলিফা রাজ্যটা এখানে ছোট আসলো নি না 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্য আসলো তখন তাই হযরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শামর একটা এলাকাত ফাটাইছেন তুমি যাও চাইতেন মানুষ লইয়া গেছেন কয়েক দিন ধরে হযরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলা ও খলিফা আমি যে কাজল লাগি জায়গা থাইছিলা আমি খামি কান হইছে এখন আশ্চর্যর একটা ব্যাপার বলে কিতা ব্যাপার একটা টিল্লার উপরে জঙ্গলের ভিতরে গিয়া ফাইলাম একজন মানুষ শুয়া আসল মাটিতে রাখা বালিশ নাই বিছনা নাই এমনে মাটি দেখতে দেখা যায় মাটি লইতা মাটি লইতা মাতই না শরীর দিয়া আঙ্গুল দিয়া আঙ্গুল দিয়া শরীর ও চাপ দিলে মাংস নিচে দি যায় আবার আঙ্গুল সরা নির্ভরে উঠি যায় ও খলিফা ব্যাপারটা বুঝলাম না আবার দারো দেখি পয়সা কয়টা হৌজবানার আংটি একটা কিতাব এখান আঙ্গুর কয়টা
হযরতে আবু মুসা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন হে আবু মুসা তুমি বাজারে মানুষ দেও খাবো না নো পানি গরম করো গোসল দেওয়াও খাফন লাগাও জানাজা করো আর কবর বানাইয়া দফন করিয়া মাটি দিয়া থইয়া যত তাদারও হইছো সারা নেও গিয়া পয়সা হইছি আমার লাগতো নাই আংটি যেগু হইছো আর কিছু তো কিতাব এখান লগে ও দোকানটা লই আইও তোমার এই যে তুমি যে গিয়া ফাইলা তুমি তোমার আটিয়া ভাইছো না খেউনিয়া দেখাইয়া দিছে বলে জি না আমি ভাইছি না আমার এনি আরেকজনে দেখাইছেন হইন একটা জিনিস আপনি দেখো কইয়া ও আমার এনি আপনি দেখাইছেন যাই দেখাইছেন তার নামটা কিতা কৌসাইন খে নাম জিকাও আবু মুসা আশরিয়ে জিজ্ঞাসা করলা তোমার নাম বলে আমার নাম হইল হারকুস হে রে কাফ ওয়াও সাদ হযরতে আবু মুসা আশরি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রে জানাইলা ও খলিফা এই ব্যক্তির নাম হইল হারকুস হযরত উমরে ফরমায়েন ফা বাশির হু বিল জান্না এই ব্যক্তির তুমি বেহেশতের সুসংবাদ দিয়া হযরত আবু মুসা বেহেশতের সুসংবাদ দিলা রাষ্ট্রের জয় গেলা গুরিয়া যখন মদিনা শরীফ হইলা আর ঘরে তো চিন্তিত ভিতরে মন জাগিল আল্লাহর হাবিবে দর্শন রেবেস্টর সার্টিফিকেট দিয়া গেছিলা হযরত আবু বকর সিদ্দিক কারো রেবেস্টি বলিয়া ঘোষণা দিছেন না কোনো মানুষেরই ক্ষমতা নাই যাও তুমি বেস্টি হইয়া দেওয়া আবার তুমি দুজকে হইয়াও দিবার নাই তোমার আমল ওর তোমার আমল দেখিয়া কইমু তুমি বালা মানুষ তোমার আমার আমল বাদ হইলে মানুষে আমার এ বাদ মানু হইবা খোদার ডোল ফিরিস্তায় বাজাই কোন মেসাওর কাছে বড় মেসাওর কাছে মাতিও না আমার কাছে মাতিও আমি টিকাইয়া দিতাম বাড়িতে দিলাম আন্না কইমু হইছে না ফিরিস খোদার ডোল ফিরিস্তায় এরি বোলা মানু বন যায় না কইজন বাগে আল্লাহর কাছে বিয়ান উঠে আল্লাহ আমার মানুষ সামনে ফালাইছ না উল্টাই নিবা কর্মা খালি গন হুনার লগে লগে আমি হারি ল্যাঙ্গুড় ভাই ছোড়া দৌড়েন মুরুখ বিয়ানে বেটিয়ে সারিছে তাই বুরকা বুরকা খাইছে খাইয়া গিয়ে উঠিছে গাছ গাছ উঠছে তার আজান এগু আছে হগু দেন বান দেন না তলে আইছে হিয়াল আইয়া কইল এরে আজান হয়ে গেছে তো আইয় নিচে আইয় দশজনে জম্মাত করি কিতার দাউদ দিছে কেউ দাউদ দিছে শুনছো না জম্মাতর দাউদ দিছে যদি আমি যাই তো হিয়ালে আর মুরকায় দশজনে জম্মাত করল নি ইয়ালে গর্দনা দৌড়িয়া টানে নিয়ে খাইল আন্দাজি ফাল মারিও না মূর্খায় কইছে ঠিক আছে ইমাম সাহেবে দেখিয়া রোজো হতরা তাই নয় কুয়া ইমাম সাহেব সে বলে বাঘ যেমনে হনছে ইয়ালে লেঙ্গুর তলে দিয়া উঠে দিছে তো হ্যাঁ কিতা হইছে বলে তোরা দম লোক কুয়া আমরা ইমা আমরা মসজিদর অমুখে সে বলে মাস্টার তসরু ফালি এরকম দমলি মানে দাওয়াত কিয়র দিছিল জম্মাতর দাওয়াত জম্মাতর দাওয়াত দিছে ইলা জম্মাতর দাওয়াত আন্দাজি ভাইয়া উঠি হামাই যাই তো কোন হাল হইব এগিয়ে নিব মূর্খার জান গেল আর আমরা চাইব এগিয়ে ইমান বার করে লিয়া যাইত হযরতে আবু বকর সিদ্দিকে হারুরে বেষ্টি বলিয়া ঘোষণা দিলা না উমরে কিভাবে একজন মানুষরে বেষ্টি বলিয়া ঘোষণা দিলাইলা আবার ঘরে মদিনার মসজিদ যখন সারা জমা হইলা হযরত আবু মুসা আশরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইন খলিফা আল্লাহর হাবিবে দর্শন রে বেষ্টি কইছিল আবু বকর ফিরে যান না উমর ফিরে যান না উসমান ফিরে যান না আলী ইবনে ফিরে যান না তলহা ফিরে যান না জুবাইর ফিরে যান না সাইদ ইবনে জায়েদ ফিরে যান না সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিরে যান না আবু উবাইদা ইবনে জাররাহ ফিরে যান না ও দর্শন বেষ্টি আশারায় মুবাশশারা আইজ আছে খুতবা শুনবাই ওয়ালা তামামিল আশরাতিল মুবাশশারাতি আছেন কিলা আপনি এক ব্যক্তিরে বেষ্টি বলিয়া ঘোষণা দিলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ও আবু মুসা তুমি মাটি হারে দিছো চিন ভাইছো নি বলে জিনা ইন খে ও উমর আপনি মদিনা থাকি কিভাবে দেখলা এ যাই দরলা গোসল দেবাইলা সাফন লাগাইলা জানাজা করলা মাটি দিয়া থইয়াইলা চিন ভাইলা না ও আবু মুসা সিনচনে খারে মাটি দিছ বলে জিনা এই এই নইলা হযরতে দানিয়াল আলাইহিস সালাম এক নবী আরে দানিয়াল আলাইহিস সালাম রে মানুষে খেনে মাটি দিল না দানিয়াল আলাইহিস সালামের উম্মত কি জমিন নাই
হযরতে দানিয়াল আলাইহিস সালামের জমানাত কি মানুষ আসলা না আসলা নি মানুষ কেনে দিলা না ইদিকে মাটির উপরে রাখলা আপনারা মাগরিবের আগে আপনারা হুনছেন আবু দাউদ শরীফের হাদিস ইননামা হাররামা আলাল আরদি আম তাকুলা আজসাদাল আম্বিয়া আজসাদ আর আম্বিয়া দটা জমা বহু বছর কোন নবী রাসূলের শরীরে মাটি খায় না যখন মাটির তল মাটি ত্রাসলাই সাইতো মাটি খাইতো আটবারি বাইয়া বাঘ বললো কে পিফরায় খাইতা শুনেন কুকুরে এর বাদে ভিয়ালে খাইতো না নি সেও খাইল না সারা রুহরে হারাম নবীর শরীরও সেও মুখ দিবায় না এই হযরতে দানিয়াল আলাইহিস সালাম আমি ব্যক্তি যে ব্যক্তিকে দেখাই দিছে তারে বেশি হয়েছে কোন কারণে জানি দাও আল্লাহর হাবিবে ফরমায় মান দাল্লা দানিয়াল ফাবাশির হু বিল জান্না যাইন হযরতে দানিয়াল আলাইহিস সালামর ফাত্তা দিবা দেখাইয়া দিবা এনে লগে লগে বেশতর সুসংবাদ দেলাইও ওরে আবু মুসা আমিনা কিয়ামতের আগে যে রাসূলুল্লাহর উম্মতে খবর পাইল নে আল্লাহর নবী দায়িত্ব দিয়া গেছেন গেনে বেশি বলিয়া ঘোষণা দিবা এখন দানিয়াল আলাইহিস সালাম রে এখানে মানুষে মাটি দিল না দা দানিয়ালু হযরতে দানিয়াল আলাইহিস সালাম জমিন তাকতে দোয়া করেন আনতুদভানা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ আপনার আখেরি জমানার নবী ভাই যাও নাই দেখতাও নাই ই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিনত হওয়া আল্লাহ আমারে দফন আমার কাফন আমার গুসল আমার কাফন আখেরি জমানার নবীর উম্মত দিয়া দেবাই হরে আল্লাহ আল্লাহর জাতে দোয়া কবুল করিয়া রাখি দিছেন আজ তুমি তোমার হাতে গুসল দেবাইলাই এই নবীর উম্মতে দুই নবীরে গুসল দিছেন আর এক নবীরে গুসল রাসূলুল্লাহর উম্মতে দিবা আর কোন মানুষের ইলা পারছে না এক নবী আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবরা যখন গোসল দেবাইছেন দেবাইতে সময় শরীরের পিরাহীন মোবারক জুম্বা মোবারক খুলিয়া গোসল দিছেন না জুম্বা সহ গোসল দিলা এটা হইল খুসুসিয়ত এ নবী আমরা নবীর খুসুসিয়ত এ নবীর শরীরটাকে কাপড় সরাইয়া কোনো মানুষই এ নবীর চেহারা বাই শরীর বাই দেখা সম্ভব নয় কেননা নূর দিয়ে আল্লাহর যাতে নবীরে বানাইয়া আর মানুষের খাবার দিয়া নূর ভিতরে রাখি দিলা কাপড় সহ জুব্বা মোবারক সহ গোসল দিছে গোসল দেবানির ঘরে ফানি জমিব নাবি জমব না নাই তোরা নীল নেন নৌচা নীল কোনো ফানি জমব না ই ফানি আপনি কিতা করতে আপনার বাবা আপনার ভাই আপনার পিনসাব আপনার মেসাব গোসল দেবাইছো কিতা করতে হুকনা খাফড় দিয়া ফানি উঠাই দিয়া আল্লাহর হাবিবের নাবি মোবারক যে ফানি জমিছিল কোন খাফড় দিয়া উঠাইছিলা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হে জিব্বা লাগাইয়া সুশিয়া খাইলাইলা দিতাই নি হতো তোমার বিনভাস হতো আইবু মানতো হে হযরতে দানিয়াল আলাইহি আল্লাহর হাবিব রে গোসল দিছেন আর হযরত দানিয়াল আলাইহি সালাম রে গোসল দিলা রাসূলুল্লাহর উম্মতে দিছেন কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহি সালাম জমিন আবার তো শিবানবা নবীনে আখেরি জমানার নবীর উম্মত তাই তো একদিন নবী এই নবীরে গোসল খেয়ে দিব তার উম্মতে বার্তা নাই তার উম্মতে বার্তা নাই আখেরি জমানার নবীর উম্মতে হযরত ঈসা আলাইহি সালাম রে গোসল দিবা কাফন লাগাইবা আল্লাহর হাবিবের রওজা শরীফের ভিতরে চুপ সাইটে এখন একটা কবরের জায়গা খালি আছে ই জায়গা সারে দফন হর হইব হযরত ঈসা আলাইহি সালাম রে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দেখো ই নবী উম্মত আখেরি জবান না নবীর উম্মতর আতর দাম আছে নিনা না ই নবীর উম্মতে তারার হাত দিয়া বালা হম করব ই নবীর উম্মতে তারার হাত দিয়া সদকা দিব দিব না ই নবীর উম্মতে আল্লাহ কইছেন কুমতুম খাইরা উম্মতি মুখলিজাতুলিন না আখেরি জবানার নবীর উম্মতে আল্লাহ উৎকৃষ্ট বালা উম্মত কইছেন ই নবীর উম্মতর হাত খাম লাগব ই নবীর উম্মতে মাটি দিতে হাত দিয়া কবর মাটি ধাউ দিদ কুদাল দি কুদাল দি বাদ দিলে কইলা কিলা দে আর দিয়া আর দিয়া দেও না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
তিন বার ফরিলে তিন মুঠ কিতাব আছে ন খালি মেসাও দেখো ইয়া কই তো লা হইব কিতাব নাই সাইতে নাই কিতাবুল ফে কালাম আযাহিবিল আরবা এক নম্বর খন্ড পাঁচ খন্ড এক নম্বর খন্ড 335 টিষ্টা বার ফরিয়ের বাদ এর আগে হইতেন আর খেদি দে দিল আপ থাম লাগাও হযরতে দানিয়াল আলাইহিস সালাম এই নবীর উম্মতের হাতের সম্মান দেখিয়া ইজ্জত দেখিয়া মর্তুবা দেখিয়া তাজিম দেখিয়া দোয়া করি গেছেন আখেরি জমানা নবীর উম্মতে তানে গোসল দেবাইতো এই নবীর উম্মতে কিয়ামত পর্যন্ত তার হাত খাজো লাগাইব বালা খাজর লগে সাহায্য করব সদকা করব মসজিদ লাগি আপনারা আর খেদিতে দেখুয়া দেলা কো আজান দিত আমি এর প্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর আলী মারা গেছে এই ওয়াই রে বাহু নূর আলী হাই রে অনবাদ থাইলাম অনবাদ থাইলাম।